প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিন আমাদের কাছে শত শত মেসেজ আসে, আমাদের কাছে অনেকেই তথ্য সহায়তা চেয়ে সাহায্য চান। আমরাও চেষ্টা করে থাকি একদম সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাধ্যমতো চেষ্টা করার জন্য। প্রবাসী সব ভাই বন্ধুদের একটু যদি উপকারে লাগতে পারি, সেটার জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করি। তো যেসব মেসেজ আমাদের কাছে বহুলাংশে এসে থাকে, তার একটি অন্যতম হচ্ছে কাফিল পরিবর্তন বা নগল কাফালা বিষয়ক জিজ্ঞাসা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা উত্তরগুলো পাবেন। দয়া করে এই ভিডিওটি সবার সাথে ছড়িয়ে দিন, আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন। আপনি চারটি অবস্থায় নির্দ্বিধায় মালিক বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন, বর্তমান মালিকের অনুমোদন ছাড়াই। প্রয়োজনে মক্তব আমেল বা মিনিস্ট্রি অব লেবার এ যোগাযোগ করতে পারেন, তাদের সহযোগিতাও নিতে পারেন। এক, কাফিলের মক্তব আমেল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে, কাফিলের কোনো রকম পেপার বা অনুমোদন ছাড়া আপনি পছন্দসই যে কোনো কোথাও ট্রান্সফার হতে পারবেন যদি ওই কাফিলের আপনার আমেল হলুদ বা লাল থাকে। দুই, আপনি নতুন হলে 3 মাসের মধ্যে আকামা না দিলে বা বর্তমান কাফিলের কাজ না থাকলে আপনি মক্তব আমেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা আপনার ট্রান্সফার সহায়তা করবে। 3, কাফিল যদি আপনার আকামা নবায় না করে, আপনার আকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর 1 মাস চলে গেলে কাফিলের অনুমতি ছাড়া আপনি কাফিল বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। 4, আপনার নিয়োগকর্তা যদি 3 মাস বেতন বকেয়া রাখে এবং 3 মাসের মধ্যে বকেয়া বেতন না দেয়, আপনি তার অনুমোদন ছাড়াই পছন্দসই কাফিল বেছে নিতে পারবেন। এবার আপনার যে সমস্যাগুলো থাকলে আপনি কাফিল পরিবর্তন করতে পারবেন না, চলুন সেগুলো জেনে নেই। 1, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কাফিল পরিবর্তন করতে পারবেন না। 2, অবৈধ ভিসা, আপনি যদি অবৈধভাবে সৌদি আরব অবস্থান করেন তাহলে ট্রান্সফার সম্ভব নয়। 3, আপনার কাফিল বা স্পন্সরের কোনো ট্রাফিক ভায়োলেশন থাকলে, মানে যদি তার নামে কোনো ট্রাফিক পুলিশ মামলা বা জরিমানা থাকে, ওগুলো পরিশোধ না করা পর্যন্ত আপনি ট্রান্সফার নিতে পারবেন না। 4, শ্রম মন্ত্রণালয় আপনার কাফিল পরিবর্তনের অনুমোদন না দিলে। 5, আপনি হুরুপ বা পলাতক অবস্থায় থাকলে, কাফিল মতলুব দিয়ে রাখলে আপনি ট্রান্সফার হতে পারবেন না। 6, কাফিল পরিবর্তনের জন্য আপনার প্রয়োজনীয় খরচগুলো যেমন ট্রান্সফার ফি ইত্যাদির জন্য পর্যাপ্ত অর্থ আপনার না থাকলে। তাই আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এর মাধ্যমে যে আপনার কাফিল পরিবর্তনের জন্য কী কী জিনিস লাগবে এবং কী কী কারণে আপনি কাফিল পরিবর্তন বা ট্রান্সফার করতে পারবেন না। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ব্যাপারে জানতে পারে। আর আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।